কি খবর ছোট্ট বন্ধুরা? আগের ভিডিওতে আমরা জেনেছিলাম জোড় এবং বিজোড় সংখ্যার পরিচয়। জোড় কী ছিল মনে আছে বন্ধুরা? যেই সংখ্যাগুলোকে একজোড়া একজোড়া করে আলাদা করা যায় সেগুলো ছিল আমাদের জোড় সংখ্যা, এবং যেগুলো করা যায় না সেগুলো ছিল বিজোড় সংখ্যা। এবার খেয়াল করতো বন্ধুরা স্ক্রিনে কি প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নটা হলো, জোড়া করা যায় কি? চিন্তা করো, যদি কোনো সংখ্যাকে জোড়া জোড়া আলাদা করা যায়, সেটা যদি উত্তরটা হ্যাঁ হয়, ওই সংখ্যাটা কী হবে? সংখ্যাটা হবে জোড় সংখ্যা। উদাহরণ কি? 2, 4, 6, 8। এবার খেয়াল করো বন্ধুরা, যদি জোড়া করা না যায় তাহলে সেটি হবে একটি বিজোড় সংখ্যা। উদাহরণ কি? উদাহরণ হলো 1, 3, 5, তাই না বন্ধুরা? আচ্ছা চলো তো দেখি আজকে আমাদের জন্য কি আছে। দেখো তো আমাদেরকে কি বলছে, যোগফল জোড় হলে গোল দাগ দে। উপরে কি আছে দেখো তো, 4+2। এখন এই যে 4+2, এটার যোগফল কত হয় খেয়াল করি তো। আমরা গুণি, আমরা হাতের কর থেকে শুরু করি, 1, 2, 3, 4। এই 4-এর পর আরও 2, 5 এবং 6, তাহলে যোগফল এটা কি জোড়? যদি 6টা হয় তাহলে সেটা কি জোড় হয়? খেয়াল করো তো বন্ধুরা, আমরা এখানে দেখি, আমরা এখান থেকে কিছু হলুদ রিং নেই, 1, 2, 3, 4, 5, 6, এটাই তো আমাদের যোগফল, তাই না? এবার খেয়াল করো, এটা কি জোড়ায় ভাগ করা যায়? 2, 2, 2, তাহলে কি 3 জোড়ায় ভাগ করা যাচ্ছে না? তাহলে আমাদের এই প্রথম যোগফলটা কি জোড়? অবশ্যই জোড়। তাহলে আমরা গোল দাগ দিই। চলো দেখো আমাদেরকে কি বলছে, সঠিক হয়েছে। পরেরটায় চলে যাই, দেখো 3+5, খেয়াল করো তো বন্ধুরা, 1, 2, 3, 4, 5 এবং তারপর আরও 3টা, অর্থাৎ 6, 7, 8, তাই না? খেয়াল করো তো, এখন 8টাকে কি জোড়ায় ভাগ করা যায়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। খেয়াল করতো বন্ধুরা, এই যে দুটো আলাদা করলাম, দুটো আলাদা করলাম, দুটো দুটো, তাহলে কয় জোড়া আসছে? 1, 2, 3 এবং 4 জোড়া। তাহলে এটাকে কি জোড়া আলাদা করা যায়? যায়। তাহলে 8 কি একটি জোড় সংখ্যা? অবশ্যই জোড় সংখ্যা। তাহলে আমরা এটাই গোল দাগ দিই, দেখো সঠিক হয়েছে। কিন্তু খেয়াল করো তো বন্ধুরা, এরপরের যোগফল দুটি, 3+2, তাহলে 3+2-এ যোগ করলে কত হয়? 3-এর পর 1, 2, 3, 4, 5, তাহলে এটা কি জোড়? অবশ্যই জোড় না। কীভাবে জোড় না দেখি তো, 1, 2, 3, 4, 5, এখানে একটা আলাদা, দুটো আলাদা, দুটো আলাদা। দেখো এখানে একটা জোড়া হচ্ছে, দুটো জোড়া হচ্ছে, কিন্তু এখানে একটা আলাদা রয়ে যাচ্ছে না। তাহলে কি 5 আমাদের জোড়? অবশ্যই এখানকার যোগফলটা জোড় না। এবং যদি আমরা এখানে গোল দাগ দেই, দেখো কি বলছে, আবার চেষ্টা করি, অর্থাৎ আমরা ভুল বলেছি। এবং যদি তুমি 6-এর 1 যোগ করো তাহলে উত্তর আসে 7, এবং 7ও জোড় নয় বিজোড়, কেননা এখানে একটি জোড়ার আলাদা থাকে। এবার খেয়াল করো তো বন্ধুরা, এখানে একটা চার্ট আছে, এই চার্টে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, 1 থেকে 100 পর্যন্ত। এখানে এই যে 2, 12, 22 বা এই যে গোল দাগ দেওয়াগুলো যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো সবগুলোকে জোড়ায় বিভক্ত করা যায়। খেয়াল করো, এই সবগুলো জোড় সংখ্যার মধ্যে শেষে 2, দেখো এইখানে যে রোটা আছে এখানে 2 দেখা যাচ্ছে, এখানে 4 দেখা যাচ্ছে সংখ্যার ডান দিক, অর্থাৎ শেষে এখানে 6, এখানে 8 এবং এখানে 0 দেখা যাচ্ছে। তাহলে যদি সংখ্যার শেষে 2, 4, 6, 8 বা 0 থাকে, সেগুলোকে কী বলা যায়? জোড় সংখ্যা। সংখ্যার শেষে 2, 4, 6, 8 বা 0 থাকলে সেটা কী বন্ধুরা? জোড় সংখ্যা। আবার খেয়াল করো, এখানে যে রোগুলো দেওয়া আছে, নীল রঙের যে রোগুলো, সেগুলো হলো বিজোড় সংখ্যার রোগ। এবং এখানে সবার শেষের অঙ্কটি কী? 1, 3, 5, 7 এবং 9, তাহলে সংখ্যার শেষে 1, 3, 5, 7 বা 9 থাকলে সেটি কী হয় বন্ধুরা? বিজোড় সংখ্যা। তাহলে আশা করি এখন থেকে তোমরা যে কোনো সংখ্যা দেখার পর সেটা জোড় নাকি বিজোড় চিনতে পারবে। খুবই সোজা, যদি জোড় সংখ্যার শেষে কী থাকবে? 2, 4, 6, 8 অথবা 0।
কিন্তু যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সংখ্যার শেষের দিকে থাকবে 1, 3, 5, 7 অথবা 9। ঠিক আছে বন্ধুরা, হ্যাপি লার্নিং। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলে না যেন।